আগামী জুনের পর শ্রীলঙ্কার মতো ঋণখেলাপি দেশের তালিকায় উঠে যেতে পারে পাকিস্তানের নাম। আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডিসের বরাতে এমন আশঙ্কার কথা জানিয়েছে খ্যাতনামা আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, দ্রুত আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF-এর ঋণ না পেলে আগামী জুনের পর দেশকে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচাতে অন্য কোনো উৎস থেকে অর্থ সহায়তা পেতে হবে ইসলামাবাদকে। তবে IMF ছাড়া দেশটির প্রয়োজনীয় অর্থ সংস্থানের বিকল্প উৎস কোনটি এখনও তা পরিষ্কার নয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এমন পরিস্থিতিতে পাকিস্তানকে ঋণখেলাপি হওয়ার থেকে বাঁচাতে পারে কেবল IMF। তবে বিভিন্ন শর্ত বাস্তবায়ন না হওয়ায় দেশটিকে এখনও অর্থ বরাদ্দ দেয়নি ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাটি। ব্লুমবার্গ আরও জানায়, প্রায় ফাঁকা বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের কারণেই বর্তমানে খেলাপি হওয়ার দ্বারপ্রান্তে পাকিস্তান। বর্তমানে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ মাত্র $450 কোটি, যা দিয়ে মাত্র এক মাসের আমদানির খরচ মেটাতে পারবে 24 কোটি জনসংখ্যার দেশটি। 1947 সালে স্বাধীনতা লাভের পর গত 75 বছরে 23 বার IMF-এর বেল আউট প্যাকেজের সহায়তা নিতে হয়েছে পাকিস্তানকে। সাধারণত অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়লে শেষ আশ্রয় হিসেবে IMF-এর এই বেল আউট প্যাকেজের শরণাপন্ন হয় কোনো দেশ। সেই ধারাবাহিকতায় এবারও দেউলিয়াত্ব ঠেকাতে IMF-এর দ্বারস্থ হয় ইসলামাবাদ। দেশটির আহ্বানে সাড়া দিয়ে $650 কোটি ঋণ দিতে সম্মতি জানালেও পূর্ব শর্ত হিসেবে পাকিস্তানের সামনে কঠোর অর্থনৈতিক সংস্কারের শর্ত জুড়ে দেয় IMF, যা বাস্তবায়নে হিমশিম খাচ্ছে দেশটি। তবে অর্থনৈতিক সংকটের পাশাপাশি এই মুহূর্তে রাজনৈতিক সংকটেও আক্রান্ত পাকিস্তান। গেল বছর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই দেশটিতে শুরু হয় রাজনৈতিক অনিশ্চয়তা। এর মধ্যেই মঙ্গলবার ইমরান খান গ্রেপ্তার হওয়ায় নতুন করে টালমাটাল হয়ে পড়েছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি। এ অবস্থায় পাকিস্তানের পক্ষে শিগগিরই ঋণ পাওয়া কঠিন বলে মনে করছেন বিশ্লেষকরা। রাইসুল ইসলাম, সময় সংবাদ। প্রধানমন্ত্রীর 3 দেশ সফরে যুক্তরাষ্ট্রের নাগরিক সভায় বক্তব্য দেওয়ার সময় হঠাৎ এক যুবক কথা বলার চেষ্টা করলে দৃষ্টি ফেরান তিনি। প্রধানমন্ত্রী কয়েক মুহূর্ত তাকিয়েও ছিলেন তার দিকে। সোশ্যাল মিডিয়াতে এই ক্লিপটি সবার নজরে আসলে ভাইরাল হয় নিমিষেই। তার এই কর্মকাণ্ডকে সাহসী আখ্যা দিচ্ছেন নেটিজেনরা। মনের কথা পুরোপুরি বলতে না পারায় 4 দিন অপেক্ষা করার পর প্রধানমন্ত্রীর সাথে আলাদা দেখা করার চেষ্টা করেন তিনি এবং সফল হন। প্রধানমন্ত্রীকে ঠিক কি বলেছিলেন তা জানান জাকির রহমান নামের এই যুবক। আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার একটাই কারণ, মাননীয় প্রধানমন্ত্রী যদি এই কথাগুলো শুনেন, অন্তত পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী একটা পদক্ষেপ নেবেন। আর এটা আমি যতটুকু আমার এই ছোট্ট একজন ফুটবলার হিসাবে, প্রবাসী ফুটবলার হিসাবে আমি যতটুকু মনে করি, মাননীয় প্রধানমন্ত্রী ওইটা শুনেছেন। চেষ্টা করেছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে এই কথাগুলো বলা যে আজকে কেন বাংলাদেশের এই অবস্থা, আজকে বাংলাদেশে সব দিকে এগিয়ে যায়। আজকে দেখুন বাংলাদেশ ক্রিকেট, আজকে আমাদের চিনার একটা কারণ হলো ক্রিকেট। আমরা কি ফুটবলে পারি না? আমরা এটাও পারি। আজকে আমাদের দেশের ফুটবলারদের ভবিষ্যৎ নাই। আজকে আমাদের দেশের ফুটবলারদের ভবিষ্যৎ একটাই, সৌদি আরব, দুবাই, এই দেশ পর্যন্ত আমাদের সীমাবদ্ধ। আমার ক্ষুদ্র জ্ঞান, ছোট একজন ফুটবলার হিসাবে আমি যেটা মনে করি যে বাংলাদেশে মনে হয় আর কাজে সারাদিনটা আর বেশি দিন থাকবে না। কিন্তু কে এই জাকির রহমান? সিলেটে জন্ম নেয়া এই যুবক পেশায় একজন ফুটবলার। বর্তমানে যুক্তরাষ্ট্রের ডিভিশনাল ফুটবল ক্লাবে খেলছেন তিনি। হাজার হাজার কিলোমিটার দূর থেকে দেশের ফুটবলের দৈনদশা তাকে ভাবায়, ফুটবলের জন্য কিছু করতে আলোড়িত করে। সেই ভাবনার জায়গা থেকেই এমন কর্মকাণ্ড করেছেন বলে জানান তিনি। প্রায় অর্ধশত বছর ধরে খেলে আসা ফুটবলে দেশের নেই কোনো অর্জন, তেমনি নেই কোনো উন্নতি, এমনটাই মনে করছেন দেশের ক্রীড়ামোদীরা। প্রতিবার বিশ্বকাপ আসলে সারা দেশে ফুটবল নিয়ে উন্মাদনা সৃষ্টি হয়, সেটা দেখেও ফুটবল সংশ্লিষ্টদের যেন কোনো বিকার নেই। ফিফার সবশেষ র্যাঙ্কিং অনুযায়ী জেমিটের শিষ্যরা এখন অবস্থান করছে 189তম অবস্থানে। এই অধঃপতনের প্রায় পুরোটা সময় ধরেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি ছিলেন কাজী সালাউদ্দিন।
সাবজয়ী মেয়েদের অর্জনের পর কিছুটা আলো দেখলেও সে প্রদীপ যেন নিভে যায় মাত্র 20 লাখ টাকার অভাবে নারীদের মিয়ানমার না পাঠানোর ঘটনাতে। এদিকে বাফুফের নানান কর্মকাণ্ড আর বিতর্ক যেন থামছেই না। দেশের ফুটবল প্রেমীদের আক্ষেপের ঝুলি দিনে দিনে বড় হচ্ছে আরও। ফয়সাল আহমেদ, সময় সংবাদ।